থেমে গেল সময়ের সবচেয়ে সাহসী কণ্ঠস্বরটিও। 78 বছর বয়সে বর্ণাঢ্য জীবনের ইতি টানলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ডক্টর আকবর আলী খান। গত রাতে মৃত্যু হয় তার। বাদজুমা গুলশানের আজাদ মসজিদে হবে নামাজের জানাজা, দাফন করা হতে পারে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। সত্যবাদী দক্ষ প্রশাসক আর ন্যায়ের প্রতি অবিচল এক যোদ্ধার নাম আকবর আলী খান। শিক্ষক হিসেবেও ছিলেন অনন্য এক ব্যক্তিত্ব। বার্ধক্যজনিত নানা রোগ শোক ঘিরে ধরেছিল তাকে। বৃহস্পতিবার হঠাৎই অসুস্থ হয়ে পড়লে দ্রুত নেওয়া হয় হাসপাতালে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। চিকিৎসক জানালেন পথেই পরপারে পাড়ে জমিয়েছেন বিশিষ্ট এই অর্থনীতিবিদ। রাত 9:30 দিকে উনি অসুস্থ ফিল করছিলেন, তারপর আমাদেরকে ফোন দেওয়া হলো, আমরা 10:00 দিকে গেলাম। তো বাই দ্যাট টাইম ওনার সেন্স ছিল না, তারপর অ্যাম্বুলেন্স কল করে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে 10:30 দিকে। তো নিয়ে যাওয়ার পর ডাক্তার বলল যে হি ওয়াজ ব্রট ডেড। 78 বছরের বর্ণিল জীবনের শেষ দিকে অনেকটা একাকিত্বে কেটেছে দেশ ও মানুষের অধিকার আদায় সোচ্চার মানুষটির। স্যার লাস্টের দিক দিয়ে অনেক একটু খারাপই বলছে, যে ইন্টারভিউ দিতে চায় না, তার শরীর স্বাস্থ্য ভালো ছিল না। মৃত্যুর আগেই শেষ শয্যার স্থান ঠিক করে গিয়েছিলেন আকবর আলী খান, সে অনুযায়ী মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হতে পারে। উনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং দেশের জন্য উনি অনেক কিছু করেছেন। ওনার আরও ইচ্ছাও ছিল নিশ্চয়ই আরও অনেক কিছু করার। সো আপনারা ওনার জন্য দোয়া করবেন, ওনার আল্লাহ যেন ওনাকে বেশবাসী করুক। তার মৃত্যুতে দেশ হারালো এক অনন্য নক্ষত্রকে, যে তারার আলো পথ দেখিয়েছে অন্যায়ের আধারে ঢাকা সময়ে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এবার এক নজরে দেখে নেব ডক্টর আকবর আলী খানের কর্মময় জীবন। ডক্টর আকবর আলী খান একাধারে অর্থনীতিবিদ, রাজনীতি বিশ্লেষক, সমাজ গবেষক, নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে সদা সোচ্চার এক কণ্ঠ। রাজনীতি, অর্থনীতি কিংবা সামাজিক সংকটে নাগরিকদের পক্ষে নির্মোহ অবস্থান তার। আকবর আলী খানের জন্ম 1944 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে। ইতিহাসের ওপর দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হন প্রথম শ্রেণীতে প্রথম, পরে আরেক দফা মাস্টার ডিগ্রি অর্জন করেন অর্থনীতি বিষয়ে কানাডার কুইন্স ইউনিভার্সিটি থেকে। একই বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন পিএইচডি ডিগ্রিও। স্বাধীনতার পর হাতে গোনা যে কজন পাকিস্তান সিভিল সার্ভিসের উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন, আকবর আলী তাদের অন্যতম। প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করে সেখানে যোগ দেন 1967 সালে। পাকিস্তানের দুই অংশে প্রশিক্ষণের পর 1969 সালে যোগ দেন হবিগঞ্জে মহকুমা প্রশাসক পদে। 1971 সালে দেশ স্বাধীনের ব্রত নিয়ে পাড়ি জমান ভারতে। অনুপস্থিতির কারণে পাকিস্তানের সামরিক আদালত তাকে 14 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়। সক্রিয় মুক্তিযোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করেন মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে। স্বাধীনতার পর সরকারি গুরুত্বপূর্ণ পদে দীর্ঘ সময় কাজ করেন ডক্টর আকবর আলী। সচিব হিসেবে কাজ করেন পরিবেশ ও বন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ এবং সেচ ও পানি সম্পদ মন্ত্রণালয়ে। 2001 সালে উন্নীত হন অসামরিক কর্ম বিভাগের সর্বোচ্চ পদ মন্ত্রিপরিষদ সচিবে। 2006 সালে জাতির ক্রান্তিকালে দায়িত্ব নেন তত্ত্বাবধায়ক সরকারের অর্থ পরিকল্পনা, বাণিজ্য ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের, কিন্তু অবাধ ও সুষ্ঠু নির্বাচনের শঙ্কা দেখা দেওয়ায় পদত্যাগ করেন তিনি। অর্থনীতির বাইরে সমাজ, রাজনীতি, সংস্কৃতি নিয়ে বেশ কিছু বই লিখে জনপ্রিয়তা অর্জন করেছেন নানা মহলে। অর্থনীতির উপর তার লেখা পরার্থপরতার অর্থনীতি এবং আজব ও জবরাজব অর্থনীতি দাগ কেটেছে সাধারণ পাঠকের মনেও। গবেষণা ও প্রকাশনার জন্য পেয়েছেন এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশের জাস্টিস মোহাম্মদ ইব্রাহিম স্বর্ণপদক, বাংলা একাডেমির সম্মানিত ফেলোশিপ এবং মার্কেন্টাইল ব্যাংক স্বর্ণপদক। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে 96 বছর বয়সে মৃত্যু হয় তার, যাতে যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় 70 বছরের রাজত্বের ইতি ঘটল। তার মৃত্যুতে ব্রিটেনে 10 দিনের এবং বাংলাদেশে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পতাকা অর্ধনমিত রাখা হয়েছে যুক্তরাজ্য সহ কমনওয়েলথের একাধিক দেশে। রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবরে লন্ডনের বাকিংহাম প্যালেসের বাইরে ভিড় করেন হাজারো ব্রিটিশ। সমবেত কণ্ঠে গড সেভ দ্য কুইন গানে স্মরণ করেন
প্রিয় রানীকে। যুক্তরাজ্য ছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া সহ কমনওয়েলথভুক্ত 14 দেশের রানী ও রাষ্ট্রপ্রধান ছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। রানীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এসব দেশে, পতাকা অর্ধনমিত রাখা হয়। কুইন এলিজাবেথ II ওয়াজ দ্য রক অন হুইচ মডার্ন ব্রিটেন ওয়াজ বিল্ট। আওয়ার কান্ট্রি হ্যাজ গ্রোন এন্ড ফ্লারিশড আন্ডার হার রেইন। শি ওয়াজ আওয়ার কুইন ফর অলমোস্ট হাফ অফ কানাডাস এক্সিস্টেন্স। And she had an obvious, deep, and abiding love and affection for Canadians. গান স্যালুটে রানীর প্রতি সম্মান জানায় নিউজিল্যান্ডের সামরিক বাহিনী। রানীর শেষকৃত্যের আনুষ্ঠানিকতা বেশ দীর্ঘ। গোটা পরিকল্পনা হয়েছিল 60-এর দশকে, যাকে বলা হয় অপারেশন লন্ডন ব্রিজ। এই পরিকল্পনা মোতাবেক এই সপ্তাহেই বাকিংহাম প্যালেস থেকে শোক র্যালির মাধ্যমে রানীর মরদেহ নিয়ে আসা হবে লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে। সেখানে 4 দিন তার প্রতি সম্মান জানাতে পারবেন জনসাধারণ। 19 সেপ্টেম্বর ওয়েস্টমিনস্টার অ্যাবেতে হবে শেষকৃত্যানুষ্ঠান, যেখানে অংশ নেবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান। অপারেশন লন্ডন ব্রিজ অনুযায়ী উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জ চ্যাপেলে বাবা ষষ্ঠ জর্জ এবং স্বামী প্রিন্স ফিলিপের পাশেই সমাহিত করা হবে রানী দ্বিতীয় এলিজাবেথকে। শারীরিক অসুস্থতায় বেশ কিছুদিন স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে চিকিৎসাধীন ছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা 6:30 তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পাপিয়া সুলতানা, চ্যানেল 24। অপ্রত্যাশিতভাবে ব্রিটিশ সিংহাসনে আরোহণ, তার কেটে গেছে 7 দশক। এই সময়ে রানী দ্বিতীয় এলিজাবেথ সামাল দিয়েছেন নানা সংকট প্রতিকূলতা। এবার জেনে নেব তার বর্ণিল কর্মময় জীবনের খানিকটা। গেল 70 বছরে যুক্তরাজ্যের প্রতিটি রাষ্ট্রীয় কাজ শুরু হয়েছে লং লিভ দ্য কুইন স্লোগানে, এবার তাতে পড়ল জ্যোতিচিহ্ন। স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুর বছর দেড়েক পেরুতে না পেরুতেই চিরবিদায় নিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। রানী দ্বিতীয় এলিজাবেথের পুরো নাম এলিজাবেথ আলেকজান্ড্রা মেরি উইন্ডসর, জন্ম নিয়েছিলেন 1926 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ স্থলবাহিনীর নারী বিভাগের অক্সিলারি টেরিটোরিয়ালে কাজ করেছেন। 1947 সালে বিয়ে করেন প্রিন্স ফিলিপকে। একই বছর দায়িত্ব নেন কমনওয়েলথেরও। তবে অনেকটা অপ্রত্যাশিতভাবে পান রাজত্ব। 1936 সালে তালাকপ্রাপ্ত এক নারীকে বিয়ে করায় রাজপদবি হারান তার চাচা অষ্টম এডওয়ার্ড, ফলে সিংহাসনে বসেন এলিজাবেথের বাবা ষষ্ঠ জর্জ। 1952 সালে কমনওয়েলথের এক সফরে কেনিয়ায় থাকাকালীন দ্বিতীয় এলিজাবেথ খবর পান রাজা ষষ্ঠ জর্জ মারা গেছেন, ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। এতে ফেরেন লন্ডনে, বসেন রাজ সিংহাসনে। 6 ফেব্রুয়ারি হয় রাজ অভিষেক। যুক্তরাজ্য সহ কমনওয়েলথের 15টি দেশের রানী ও রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি, ছিলেন চার্চ অফ ইংল্যান্ডের প্রধান। উইনস্টন চার্চিল থেকে লিজ ট্রাস, ব্রিটেনের 15 জন প্রধানমন্ত্রীর সাথে কাজ করেছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। তার নামে শপথ নিয়েছেন কমনওয়েলথের অসংখ্য সরকার প্রধান। কেয়ার এলিয়ট ট্রুডো ওয়াজ ইয়োর 4th কানাডিয়ান প্রাইম মিনিস্টার, আই অ্যাম ইয়োর 12th। পূর্ব নির্ধারিতভাবেই সিংহাসনে বসেছেন রানী দ্বিতীয় এলিজাবেথের প্রথম সন্তান প্রিন্স চার্লস। রাজা তৃতীয় চার্লস নামে সম্বোধন করা হবে তাকে। রাষ্ট্রীয় প্রতিটি কাজে এখন থেকে বলা হবে লং লিভ দ্য কিং। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের দৃশ্যমান কোনো অর্জন নেই। মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সীমান্ত হত্যা বন্ধ বা তিস্তার বিষয়ে কোনো সমাধান আসেনি এই সফরে, বরং প্রধানমন্ত্রীর ভারত সফরেই সীমান্তে এক বাংলাদেশি নিহত হয়েছেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি নয় বরং ক্ষমতাসীনরা শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে, পরে গায়েবী মামলা দিয়ে আবারও রেইন অফ টেরর কায়েম করতে চাইছে ক্ষমতাসীনরা। 500 মিলিয়ন ডলারের একটা প্রতিরক্ষা চুক্তি হয়েছে যানবাহন কেনার জন্য ভারতের সঙ্গে, ভারতের কাছ থেকে। আর
আপনার বলা হয়েছে যে সীমান্তে হত্যা চিরতে আনা হবে, যেদিন এই কথা বলা হয়েছে সেই দিনই দিনাজপুরের সীমান্তে একজনকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের অর্জ্য এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি আপনার 153 কিউসেক পানি কোশিয়ারা নদীর, এছাড়া এখন পর্যন্ত আমরা আপনার দৃশ্যমান কোন অর্জন দেখতে পাইনি। কিছুতেই বন্ধ করা যাচ্ছে না অবৈধ হাসপাতাল ক্লিনিক, নামমাত্র অভিযান কয়েকদিনে বন্ধ থাকলেও ফের চালু হচ্ছে, মিলছে অব্যবস্থাপনা আর ভুল চিকিৎসার অভিযোগ। স্বাস্থ্য অধিদপ্তরও যেন অসহায়, জানে না কবে বন্ধ হবে এমন চোর পুলিশ খেলা। জিনিয়া কবি সূচনার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মিরাজ মেহেদি। রাজধানী চাঙ্খারপুলে ঢাকা জেনারেল হাসপাতাল, বাইরে বিলবোর্ডের লেখার সাথে কতটা মিল ভেতরের, পুরান ঢাকার ঘিঞ্জি অলিগলির মতোই যেন হাসপাতালের পরিবেশ। ছোট্ট একটি রুমে কোনো রকমে বসানো হয়েছে 10টি বেড, ভঙ্গুর অপারেশন থিয়েটার, নেই পর্যাপ্ত যন্ত্রপাতি। এসব অবস্থাপনায় মে মাসে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়, তবে কয়েকদিন না যেতেই আবারও পুরনো রূপে সব কিছু, ফলে আগস্টে পুনরায় বন্ধ করা হয় হাসপাতালটি। টাকা জমা দেওয়ার পরও আপনার মানে লাইন দিবে দিচ্ছে এই আর কি, এই লাইনে আছে অন্ধা হয়ে এইটা বলে, ওই সময় বন্ধ ছিল 10-15 দিন বা 15-20 দিন বন্ধ ছিল, আবার চালু করছে। এখানে আসে হত দরিদ্র যারা, তারা এখানে চাইলে 500 টাকা বেড ভাড়া দিতে পারে, আপনার ঢাকা শহরে কোনো জায়গায় পারবে না যে 500 টাকা থেকে বেড ভাড়া। এ তো কেবল একটি উদাহরণ, এমন হাজারো হাসপাতাল রয়েছে দেশ জুড়ে। অভিযানের নামে চোর পুলিশ খেলায় থামছে না স্বাস্থ্যসেবার অব্যবস্থাপনা। আন্তরিকতা এবং সদিচ্ছা থাকে, এই সমস্ত লোকের আন্তরিকতা সদিচ্ছা কখনোই হবে না। যে ফাঁকি দিতে চায় সে তো রিকগনাইজ হতে চায় না, সে আনরিকগনাইজ হইতে এগুলো করতে চায়। আমরা তো ওদেরকে দিকে আর তাকাবো না, আমরা সিল দিয়ে দিব কোনটা কোনটা নিবন্ধিত, তারপর বাকি কী করতে হবে আইনও, তাদেরকে কীভাবে কী করতে হবে দ্যাট স্ট্র্যাটেজি আমি এখন এক্সপ্রেস করব। গত 29 আগস্ট থেকে স্বাস্থ্য অধিদপ্তরের চলমান অভিযানে এখন পর্যন্ত 500-র অধিক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক বন্ধ হয়েছে। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। ফাইনালের ঠিক আগে দুই ফাইনালিস্টের লড়াই, আনুষ্ঠানিকভাবে ম্যাচে মুখোমুখি পাকিস্তান শ্রীলঙ্কা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে যথারীতি রাত 8টায়। শিরোপা নির্ধারণী ম্যাচকে সামনে রেখে দুই দলের একাধিক ক্রিকেটারকে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট। দর্শক, এই ছিল দুপুর 1টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আর ওয়েবসাইট। ধন্যবাদ সবাইকে।